গ্রামীণফোন প্রাইম, এটা নিয়ে আজকাল অনেক আলোচনা চলছে এবং গ্রামীণফোন এটাকে প্রমোট করছে বিভিন্নভাবে। আমাদের কাছে তারা বিভিন্ন উপহারও পাঠিয়েছে এবং আপনারা হয়তো ভাবছেন যে ভাই এই প্রাইম জিনিসটা কী আসলে। আমাদের আজকের ভিডিওটা এই প্রাইমকে নিয়ে, প্রাইম কাদের জন্য, প্রাইম জিনিসটা আসলে কী, এটা ব্যবহার করলে কী কী সুবিধা আপনি পাবেন, কীভাবে ব্যবহার করবেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনাদের মধ্যে যারা মোবাইল ফোন ব্যবহারকারী আছেন তাদের অনেকে আজকের ভিডিওটা কাজে আসবে। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। প্রাইম হচ্ছে গ্রামীণ ফোনের একটা পোস্টপেড সলিউশন। কানেকশন তো দুই ধরনের হয়, আপনারা সবাই সেটা জানেন, একটা হচ্ছে প্রিপেড আর একটা হচ্ছে পোস্টপেড। এখন প্রিপেড গ্রাহক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ইউসেজ একটু কম তারা প্রিপেডেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাট যাদের অনেক বেশি কথা বলতে হয়, অনেক বেশি কমিউনিকেশন করতে হয়, অনেক ডেটা প্যাক ব্যবহার করতে হয়, তাদের খরচও বেশি ডেফিনেটলি, তাদের জন্য কিন্তু বেটার চয়েস হচ্ছে পোস্টপেড কানেকশন। এই পোস্টপেড জিনিসটাকে কিন্তু গ্রামীণ ফোন রিডিফাইন করেছে। আর আপনি যদি গ্রামীণ ফোনের প্রাইম ব্যবহারকারী হন তাহলে কিন্তু পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু সুবিধা, যেগুলো নিয়ে ডেফিনেটলি কিছুক্ষণ পরে আমাদের কথা হবে। কিন্তু ভাই একটা জিনিস ভেবে দেখেন, ধরেন আপনি প্রত্যেক মাসে 2000 টাকা বা তার আশেপাশে টাকা খরচ করেন আপনার ফোনে, প্রিপেইডে খরচ করেন, ওই একই টাকা আপনি যদি গ্রামীণ ফোনের প্রাইমে বা গ্রামীণ ফোনের এই পোস্টপেড সলিউশনে খরচ করেন তাহলে এক্সট্রা কিছু বেনিফিট আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু প্রিপেইডে করলে আপনি পেতেন না। এটাই হচ্ছে মূলত গ্রামীণ ফোনের প্রাইমের সুবিধা। আপনি যদি অলরেডি গ্রামীণ ফোনের প্রিপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য পোস্টপেডে মাইগ্রেট করা এখন মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। এর জন্য আপনাকে প্রথমেই গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে চলে যেতে হবে অ্যাকাউন্ট ট্যাবে, তারপর ট্যাপ করতে হবে প্যাকেজ ডিটেলসে, এরপর পোস্টপেড অপশনে গিয়ে ট্যাপ করতে হবে ডিটেলস। এখানে পেয়ে যাবেন মাইগ্রেশন করার অপশন, প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট করুন, ইনস্ট্যান্টলি আপনার কানেকশন প্রিপেইড থেকে পোস্টপেইড হয়ে যাবে। এরপর গ্রামীণ ফোনের প্রাইমের যে লাইফস্টাইল বেনিফিটগুলো আছে সেইগুলো অ্যাভেল করার জন্য আর মাত্র কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। এর জন্য আপনাকে গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে এনজয় লাইফস্টাইল বেনিফিটস উইথ গ্রামীণ ফোন প্রাইম এই অপশনে ট্যাপ করতে হবে, তারপরে গেট বেনিফিটস অপশনে আরেকবার ট্যাপ করবেন, বাই প্রাইম প্যাক নাও এই অপশনে ট্যাপ করার পরে আপনাকে একটা কম্বো প্যাক কিনতে হবে, এখান থেকে কনফার্ম করবেন, তারপর পেমেন্টের জন্য সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে এক্সপিরিয়েন্স প্রাইম নামক যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তবে এখানে একটা ব্যাপার উল্লেখ করা দরকার, আপনি যদি অলরেডি 2000 টাকার উপরে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে নতুন করে আর কোনো কম্বো প্যাক কিনতে হবে না, জাস্ট গেট লাইফস্টাইল বেনিফিট ট্যাপ করলেই হবে। আর আপনার ইউসেজ যদি 2000 টাকার কম হয় সেক্ষেত্রে এই কম্বো প্যাকটা কিনতে হবে, তাহলেই পেয়ে যাবেন এই এক্সক্লুসিভ বেনিফিটগুলো। কি কি বেনিফিট চলেন একটু দেখে আসি। রেজিস্ট্রেশন করার পরপরই কিন্তু আপনি পেয়ে যাবেন হোটেল সি পার্লে 55% ডিসকাউন্ট, সেই সাথে পাবেন সেবা XYZ এ 250 টাকার ডিসকাউন্ট, পাশাপাশি র্যাঙ্কস ইলেকট্রনিক্স এর তরফ থেকে পেয়ে যাবেন 1500 টাকার ডিসকাউন্ট, আর 3 মাস পর পেয়ে যাবেন 1 বছরের পান্ডা প্রো সাবস্ক্রিপশন, বাটায় 500 টাকার ডিসকাউন্ট, এবং গ্রামীণ ফোন স্মার্ট ট্র্যাকারে 20% ডিসকাউন্ট। এরপর ধাপে ধাপে পাওয়া যাবে ওয়েস্ট ইন হোটেলে 50% ডিসকাউন্ট, ইউনাইটেড হসপিটালে 50% ডিসকাউন্ট, এবং নভো এয়ারের ফ্রি টিকিট। যারা গ্রামীণ ফোনের প্রাইম প্যাকেজ নিয়ে ইন্টারেস্টেড এবং পোস্টপেডে মাইগ্রেট করতে চান কিন্তু বুঝতে পারছেন না আসলে প্রাইম জিনিসটা কী, কীভাবে অ্যাভেল করবেন, কী কী করতে হবে, আশা করছি তাদের জন্য এই ভিডিওটা অনেক দরকারে আসবে। তো প্রিয় দর্শক, গ্রামীণ ফোন প্রাইম নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।